सामलाते शुरू कर মন্ডল বাড়ির নাম পরিবর্তন উপলক্ষে বাগা বাড়ি রাখা হবে সেই জন্য এক খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের মন্ডল বাড়ির কৃতি পুরুষ সর্বজন শ্রদ্ধেয় আমাদের নয়নের মণি মাথার মুকুট এখানে বড় শিয়াল ওরবে হালুম শিয়াল ওরবে কালো শিয়াল ওরবে বড় শিয়াল কোন কি শিয়াল বাড়ি কলো না 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 মনে হচ্ছে বাগা বাড়ি কলো তাই না দুরো আমি তো শুনলাম শিয়াল কলো কি আমার কানের যে কি হয়েছে আমি কিছু বুঝতেই পারতেছি ওরে বন্ধু রে তোর চিন্তা তো আমি মাথা ঘুরে গেছে আমাকে সবার যে শাল আর শিয়াল নাকি তোকে ধরে ফেলাইছে তোর বুদ্ধি শুনে তো আমি এই বিপদে পড়েছি হ্যাঁ আমার আমার এই বুড়ো শিয়ালটা আবার যেভাবে আমার তাবুর দেশে রে বাবা রে আমি তোমার জীবনটা নিয়ে এরকম খেচ্ছে দৌড়তেছি আর যে দৌড় দৌড়াইছি আমি যে এরকম জোরে দৌড়াইতে পারি এটা যদি আমি জানতাম সত্যি কথা আমি প্রত্যেকবার স্কুলে দৌড়ে ফার্স্ট হইতাম আমি নাম তো লিখাই নি কোনোদিন আচ্ছা ওরা কই ওরা কই ওরে তুই টেনশন নিস না তুই আজকে আমাদের মুখ উজ্জ্বল করছিস বেটা সবাই তোর সাপোর্টে আছে আর ওই শিয়াল দুটা বস বস করতে তোর পিছনেই তো দৌড়াইলো আমি তো জানি তোর নামে শিয়াল আমি তো বেটা তুই শিয়াল তোর ধরে পারে নেই না রাগে কোকিস পিস গেছে এই যে দেখছাম কাপো তো বড়টা রাইখে দিছি ওই এই যে মধু ছোটটা হাতে নিয়ে ফাস ফাস করতে করতে গেলাও আলি তো এক কোণে মনে করছে তো কেউ নাই স্লোগান দেব না কেন হাই হাই রাই রাই শিয়াল বাড়ি শিয়াল বাড়ি কেন কই হাই হাই রাই রাই শিয়াল বাড়ি কেন কই থামে থামে যদি আমরা সবাই মিলে এই রকম মিছিল দেই আর যদি সেই ছবি তুইলা ফেলায় তারপরে যদি সেই ছবি ফেসবুকে যায় তা কবে না যে তুমি আর আমি নেতৃত্ব দিচ্ছি এমনি তো তোমার নাম উঠে গেছে তোমাকে তো খুঁজতেছে যে যার বাসায় যা আমরা সবাই বাসায় যাচ্ছি কাপ তো পাইলাম এই কাপ তোরে দিয়ে দিলাম এই সবই তোর অর্জুন শুনেন 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 পুলিশ ভাই আন্নের গান গাইতে হইব না গান সম্পর্কে আরও ধারণা আছে অন আই যে ছবি গান করতেছি ছবির নাম হইতেছে অন্যের সুখ সহ্য হয় না কিল্লাই আই যে একটার পর একটা যে ছবি করতেছি কারো কিন্তু সহ্য হয় না এমনকি আর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারো কিন্তু সহ্য হইতেছে না বুঝছেন নি ইয়াল্লাই ছবির নাম অন্যের সুখ সহ্য হয় না আর যে গান গান লেখছি ভাই প্যাথেটিক গান শুনি হলের মধ্যে মানুষ কান্দি কান্দি হল বাসাই ফেলাইব আশা ছিল পাখির বাসা ছিল আজ আশা নেই পাখির বাসা নেই আশাল রে পক্ষীর বাসাল রে আজ আশা নাই পক্ষীর বাসাও নাই তোর গান কথা হইনা আমার নিজের ভাষাটা আমি হারাই ফেলাইতেছি হ্যাঁ এটা কোনো গান
এই তুই গান না পারলে মধ্যে হিক্কে যা হিক্কে যা আমার দ্বারা এই বাঙ্গির গানটা হিক্কে যা হের পরে ঠিক করে দিয়ে গাইস কতক্ষণ দেখবো যাত্রা পাল্লা তার পুলিশও দেহরঙের এখন মাথা কি কোনো বুদ্ধিশান নাই নাকি এরও গেছে না তার ডান হইয়া সাফা বাস পিটাইতেছে সাফা এই আপনারা শুনতেছেন না আপনাকে কোনো খাই কাম নাই এই সেই বিলেতি গাব গাছ যার তলে দাঁড়িয়ে রেখেছিলে হাতে হাত চোখে চোখ কথা যেত হারিয়ে দেখছেন নি কি গান লিখছি ইউটিউবে সারার পর কোটি কোটি ভিউয়ার্স আর পুলিশ ভাই আন্নেরে যে ধরতে গেছি আন্নে সরি গেলেন কিল্লাই আন্নেরে তো নাইকে বানাবো অনেক সুন্দর গান গাইছেন ভাই আপনার গানের গলা কিন্তু ভালো আছে হ্যাঁ আচ্ছা ভাই আপনি যে একটা কমন গানকে ডাইলে চারি খিচুড়ি বানায় ফেলেছেন এই গানটা এখন সিনেমাতে কে গাবে আমি গাবো না দুলা ভাই গাবে না ভাই আন্নেরা কেউই গাইবেন না এই যে তারে আই নায়িকা বানামু সে সুরালা কণ্ঠে গাইবো এবং তার গান শুনে আন্নেরা হাগল হয়ে যাবেন বুঝছেন নি আচ্ছা ভাই একটা কথা ছিল বলবো হ্যাঁ এই একটা সত্যিকারের মেয়েকে নায়িকা বানানো যায় না না মানে হয়েছে কি এই কলিগ ভাইয়ের দিকে তাকায় তো নায়িকার ফিলিংস আসবে না আরে মেয়ে হাগল হয়ে গেছেন নি তারে দেখছেন নি তার এই ফাঁস এই যে ফুরা মৌসুমীর মতো এই ফাঁস পপির মতো পুরা নাগা দেখছেন নি ভারতের নায়িকাকে মতো তারে দিয়ে আমি ছালাই দিব কোনো অসুবিধা হবে না ঠিক আছে তুই নায়ক কলিক নায়িকা খুব ভালো মানাবো যা আচ্ছা ভাই এক কাজ করেন আমাকে নায়ক থেকে বাদ দেন দুলা ভাই কি রাখেন হ্যাঁ তার লগে আন্নেরা নায়ক করতেছে না না তারে পছন্দ হইতেছে না তারে এমন মেকআপ দিমু মনে করেন যে আন্নেরা তখন হাগল হয়ে যাবেন তার লগে ছবি করার লাই বুঝছেন নি শুনেন আন্নেরাই যে ইউটিউবে একটা ছেলে দেখেন না মন্টি মনে করেন যে সে মাইয়া সাজে আন্নেরা কি তারা চিনতে পারেন সে মাইয়া না হলা তারে আমি সেরকম করি এত সুন্দর করি মেকআপ দিমু আন্নেরা চিনতে পারবেন না সে আগে হলা আসিল না কি আসিল বুঝছেন অবজেকশন ব্রেক দেন মিস্টার ব্রেক দেন মুখে লাগাম দিয়ে কথা বলেন এতক্ষণ অনেক কিছু সহ্য করেছি আপনি আমাকে জেন্ডার পরিবর্তন করে নায়িকা বানাবেন আমি আমার মহান প্রভুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া গুজার করি আল্লাহ পাক মাটির জমিনে আমাকে একজন পুরুষ বানায়া পাঠাইছে আমার নায়িকা হওয়ার কোনো খায়েস নাই আর আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে আমার কোনো অভাব নাই আমার অত বাড়তি চাহিদাও নাই এই যে তাকিয়ে দেখেন আমার এই খাকি পোশাক এই পবিত্র পোশাক খান আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি হয়তো আপনি জানেন না আমার বন্ধুরা জানে আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ গো আমি তোমার জনগণের সেবা করতে চাই মানুষের সেবা করতে চাই যার মধ্যে একের ভিতরে দুই আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর মানব সেবার মধ্য দিয়ে আমি আমার আল্লাহকে হাসিল করতে চেয়েছিলাম আমার আল্লাহ পাক আমাকে এই চাকরিটা দিয়েছে আমার কথা শেষ হয় নাই এবারে দেখেন আপনারা আমাকে কোন সিনেমার মধ্যে নিয়ে ঢুকাইলেন আমি আপনাকে বলে দেই আমার স্যার কিন্তু এইসব মেনে নেবে না এই যে আমার বন্ধুরা এই ডিউটিতে ফাঁকি দিয়ে তারা দুইজন টম এন্ড জেরি খেলে আপনি আমার সিনেমার অফার দেন তাদেরকে আর্টিস্ট বানাইবেন এই যে আমার বন্ধুরা নির্বোধ বালকের মতো আপনার সাথে তালে তাল মিলিয়ে যাচ্ছে আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখে ফেলেছে কিন্তু আমি কিন্তু তা না আমি আমার স্যারকে ফলো করি আমি স্যারকে অনুকরণ করি আপনি যদি ফার্দার এই ধরনের অফার আমাদেরকে দেন প্রলোভন দেখান আমি কিন্তু বসের কাছে যদি কমপ্লেন করি আপনার কিন্তু খবর হয়ে যাবে সাবধান হয়ে যান ভাই ভাই সাফিজান আই কি একবারে হানিতে বলছি নি যে আরে জোর করি আন্নারে নায়িকা বানামু আর দেশে কি নায়িকার কোনো অভাব আছে নি হ্যাঁ আই আন্নের ভালো চাইছি এল্লাই কইছিলাম আন্নে যদি নাজি না হন কোনো অসুবিধা নাই ভাই আই কর্ম কি সুন্দর করি মেক আপ করি লিপস্টিক দি কানে দুল ভরি আই নাই কই যামু আন্নেরা দুগা নায়ক এই একটু বেটা দেখছি খুব সুন্দর ইমানদার বেশ ভালো বোঝে কিন্তু বুঝিয়ে লাভটা কি এরা তো বোঝে না না খারাপের মধ্যে দিয়ে একটা ভালো থায় দেখি কত দূর বুঝাইতে পারে একটু বুঝে লই আপনার বাসা আপনি যখন খুশি তখন আসবেন আপনি আসেন না আমার একা একা বোরিং লাগে না আপনাকে একটা দেখার জন্য আসছি
আমি তো আপনাকে আমার পাশে আমাকে এক নজর দেখার জন্য আসতে বলিনি, তাই না? আমি আপনাকে যে কাজটা দিয়েছি আপনি তো সেই কাজটা কিছুই করছেন না, কোনো ইম্প্রুভমেন্ট নাই। আমি আপনাকে মানা করেছি আমার বাসায় না আসতে, আপনি কেন এসেছেন? আপনি বেরো বেরো না, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না তো, তারপরে ও জোর করে ধরে নিয়ে এসো শালাবাবু, এই জন্য আসলাম। শালাবাবু কে? আপনার শালাবাবু? আই তুই কে? শালাবাবু কে? কে তুমি? মানে তোমার জামাই না? আমি তোকে বলেছি আমার বিয়ে হয়েছে। আই বলছে? আরে সব কথা বলা লাগে নাকি? তুমি বুঝো না, আপনি এখন বেরো বেরো বাবা বাবা ইয়া খালু বাবা খালু বাবা দেখো তো। কান্নাকাটি করবা না, ওকে ও তোমার দূরে নিয়ে আসার কে? কে আনকে? না মানে এমনি আমারও আসার ইচ্ছা ছিল, চিন্তা করলাম যে একটু একসঙ্গে কাটাই আসি একটা রাত। খবরদার খবরদার, তুমি এই বাড়িতে কোনোদিন আসবে না, তার আগে কিন্তু তোমার অক্ষণে বেরো, তুমি বের হন, আপনি বের হন। আব্বা আসে যখন পড়ছি একটা রাতের তো ব্যাপার, একটু গল্প গুজব করি। ওই ছাগল তুই দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছস? ওরা বাইর কর। এ বেরো না কেন? এ বেরো বেরো এ বেরো তুমি বেরো না। আরে বুঝতে হচ্ছে কে কই আই চলে আসছে? আমি তো আনতেই চাইতাছিলাম না, আমার সাথে জোর করে চলে আসছে। জোর করে চলে আসছে কেন? তুই বাড়ির ভিতরে ঢুকতে দিলি কে? এ বাচ্চা ঢুকছেন কেন আপনি? ঢুকবেন না। আরে আল্লাহ, সকাল দের কমে আসিল, একটু আইতে পারো না? কি মুশকিলে আছি হে জানো? কিছু জানি কি হয়েছে? আরে আল্লাহ, হে কিছু জানেই না, ওই যে পানি যে খাইলাম, এরপরে তো তো গাছে মানুষের ভিতরে সব জায়গায় তোরছে আর আই দেখতে আসি, আগ করে কোনো লাভ নাই, কি বেজ্জতি হইতে আসি জানো? হয় রাইতে খালি লাভ দে লাভ দে উইচ্ছে উইচ্ছে মুইনের বাপরে কই কি অমিতু অমিতু মাতার বিষে মুইরে যাইতে আসি আর চক্ষুর মধ্যে খালি তোরেই দেখতে আসি, আমারে কেমনে ঠিক করবি হে ক? চক্ষুর মধ্যে যে আমাকে দেখতেছেন এটা কি আমার দোষ? পানিটা আপনি না খায় ফুটপাট করে খাইয়ে ফেললেন, এখন যেই ঘটনা ঘটতেছে আপনার সাথে ওই তো রাসেলের সাথে ঘটতো, ওই তো আমার সাথে ঘটতে পারতো। এ মিজাজ কিন্তু কলম খারাপ হয়ে যাইতে আছে, রাসেল রাসেল একটা তসবি গুনতে আসো না, এইদিক দিয়ে বোন যে মরিয়ে যাইতে আছে, বোনের মানুষদের যে কিছু থাকতে আসছে না ঘরে, হে কোনো চিন্তা নাই তোমার, রাসেলটা দেখা যাইবে আনে, কারণ আমারে আগে ঠিক কর, আমার মাতা যেমন দর্শে সোহের মধ্যে খালি তোর একটু পদ্মা না, এই রোগ তো আমি ঠিক করতে পারবো না তো। আল্লাহ পারবি পারবি, এই রোগ ঠিক করতে একজনই পারবি। কিডা? ওই যে কবিরাজ, তার থেকে আমি পরে বানিয়ে এনেছিলাম। ওরে আল্লাহ, হে জানার পরও এখনো বৈশ্য আসো, কেমন বই নাই? চল চল, খালি তো সল সল করলে হবি না, গেলে তো টাকা দিতে হবি। আরে আল্লাহ, তোমার বোন কি মনে করছো? টাকা পয়সা কি একেবারেই নাই না কি? এই যে একটা বেয়াদব পেয়েছে তোকে। না 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 আন্টি প্লিজ আমাকে মারবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে আসি নাই। তাহলে কেন আসেন? আসলে আন্টি আন্টি আসলে না, আমি আপনার সাথে হাত মিলাতে এসেছি। কি কয় কালামা? ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। না 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 আন্টি, বিশ্বাস করেন আমার ভেতরে কোনো ষড়যন্ত্র নাই, আমি কেন জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করতে যাব? যুদ্ধ তো করছে ওরা। কালামা মনে হয় বুঝতে পারছে আপনি সারা আর কোনো গতি নেই। তুই ঠিক বলেছিস বন্টি, বোঝাবুঝির কিছু নাই, ফাল করে যাইব কই, সাইদা ধরুম না।
না 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 না, আমি কোনো ফাউল করব না। প্লিজ আন্টি, আমাকে একটাবার বিশ্বাস করে দেখেন। ঠিক আছে, এসো, ভেতরে এসো। হ্যাঁ বলো। কি আর বলবো আন্টি, ওরা সবাই তো আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, শুধু আমি ছাড়া। এ কারণে ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি? হ্যাঁ, এখন আপনিই বলেন, আপনি কি আমাকে আপনার দলে রাখবেন নাকি বাসা থেকে বের করে দিবেন? কি করবো পুন্নি? লয়ে লন খালাম্মা, আমি তো কোনো সমস্যা দেখতেছি না। তোমাকে আমার দলে নিয়ে আমার লাভ? আমাকে আপনার দলে নিলে তো অনেক লাভ। এই ধরেন, আমি আপনার হয়ে সব কাজ করে দিব। সব কাম করবেন মানে? আপনি কি ভাত তরকারি রাঁধবেন নাকি ঘরদুয়ার ঝাড় দেওয়া, কাপড় সাপড় দেওয়া, এসব করবেন? ছি 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 ছি, এসব তুমি কি বলছো? ওইসব কি আমার কাজ নাকি? আমি হচ্ছি সঠিক সময় আন্টিকে আমি সঠিক সিদ্ধান্ত দেব, যেটা এই মুহূর্তে আন্টির ভীষণ দরকার। আরে, আমার তো এইরকমই ছেলের দরকার। আই, ঠিক আছে যাও, তোমাকে আমি দলে নিয়ে নিলাম। নিয়া তো নিতেছেন, আগে দুই একটা বুদ্ধি পরীক্ষা করে দেখেন। হ্যাঁ, মাথায় তো কোনো কাম করে না, সারা দিন তো খালি নাচে। এই কি বলে মেয়েটা, তুমি কি জানো এতদিন তো ওরা সবাই আমার বুদ্ধিতেই চলেছে। নাচ করি বলেই ঠিকঠাক বুদ্ধিগুলি জমা থাকে, জায়গা মতো খরচ করি। বাহ বাবা, চমৎকার না পুন্নি? একদম ঠিক আছে, একে নিয়েই শুরু হবে আমার নতুন চমক। অবশ্যই আন্টি। চলো তাহলে বসো, একটু ঠিক করে নি কিভাবে কি করব। আন্টি, বসবো তো অবশ্যই, কিন্তু তার আগে না একটা ছোট্ট কথা ছিল। বলো না বলো, এতে লজ্জা পাওয়ার কি আছে? না মানে হয়েছে কি আন্টি, সেই সকালবেলা না নাস্তা করেছিলাম, তারপর থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি। কেন? আরে, ওরা তো ভেবেছিল যে আঙ্কেল নেই শুনলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, আমাকে সেই জন্য সিঁড়িতে পাহারায় রেখেছিল। আমি সেটা না করে বন্ধুর বাসায় গিয়ে ঘুমিয়েছি। কি এত বড় সাহস, আমার মৃত্যু কামনা করছে? পন্ডি দে, ওকে আগে খেতে দে, তারপর আমি ওদের মজা দেখাবো, আমার মৃত্যু কামনা করার মজা। যে খালাম্মা দিতেছে, এসো এসো চটপট খেয়ে নেবে। আহারে, কতক্ষণ যে তুমি খাওনি।